আগামীতে বাংলাদেশ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের মতো, যদি তাও না হয় অন্তত ব্রাজিল এবং রাশিয়ার মতো বাংলাদেশ হবে। এবং অন্যান্য দেশে স্বাস্থ্যের যে উন্নত, বাংলাদেশে ওইরকম উন্নত না, সবচাইতে বেশি বর্তমানে আমাদের সাধারণ মানুষকে ভুগাচ্ছে স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে। এর থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত অবশ্যই সাধারণ মানুষ। আপনারা জানেন যে যাদের অ্যাবিলিটি আছে তারা প্রাইভেট হসপিটালগুলিতে ট্রিটমেন্ট নিতে পারে, বাট যাদের একদমই অ্যাবিলিটি নাই তারা লাইনে দাঁড়ায় থাকতে হয়। তারা করোনা যে চিকিৎসা করবে বর্তমান এই পরিস্থিতিটাও বর্তমানে তাদের নেই। অনেকে আমাকে কমেন্টস করছে, আপনাদের অবশ্যই রিপ্লাই দিব। আমি একটু আমার কথাগুলি সেরে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। করোনা পরিস্থিতি স্বাস্থ্য ডিপার্টমেন্টে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। যেমন সাধারণ মানুষ প্রচুর ভোগান্তিতে পড়ছে, তারা লাইনের পর লাইন দাঁড়ায় থাকতে হয়, ডাক্তারদের সহজে পাওয়া যায় না, ডাক্তাররা ওইভাবে ধরা দেয় না। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো ডাক্তাররা যখন রোগীরা যখন ডাক্তারের কাছে যায় তারা করোনা টেস্ট ছাড়া রোগীদের একদমই ধরে না। প্রথমেই তাদেরকে করোনা টেস্ট করতে হয়, এরপরে তাদেরকে ধরে। এছাড়াও ডাক্তার থাকলেও ওইরকমভাবে রোগীদেরকে ধরে না, আসে না, একদমই অবহেলা করে সাধারণ মানুষদের। আর আমি মনে করি এক্ষেত্রে স্বাস্থ্য ডিপার্টমেন্টের এক শ্রেণীর যে স্বার্থন্বেষী মহল, তাদের যে ইনকামের পথ এবং তাদের স্বার্থ অলরেডি হাসিল করা শুরু করে দিয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে আমরা একটা জায়গায় দেখেছি রিক্সাওয়ালা, সে 20,000 টাকা দিয়ে তার মাকে করোনা টেস্ট করিয়েছে, কিন্তু সর্বশেষ দুঃখের বিষয় হলো যে সে আজকে তার মা ফুটফাতে শুয়ে থাকা অবস্থায় ডাক্তাররা বলল আবার করোনা টেস্ট করতে হবে। তাহলে একজন রিক্সাওয়ালার পক্ষে কি এই করোনা টেস্টগুলি সম্ভব? আপনার বলেন, সে তার মাকে এক প্রকার মৃত্যু অবস্থানটা জেনেই সে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে। তাহলে এই যদি হয় বাংলাদেশের ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্টের অবস্থা, তাহলে সাধারণ মানুষগুলি কোথায় যাবে? সাধারণ মানুষদের অবস্থা খুবই খারাপ। এবং আপনারা জানেন যে করোনায় 200 টাকা করে যে একটা ফি ধরা হয়, এটা একদমই একটা ভোকাস কথা। যারা সিরিয়ালে দাঁড়ায় তারা বুঝতে পারে কতটা হয়রানি এবং কতটা খারাপ অবস্থানে আছে তারা। আপনারা ওখানে গেলে লাইনের পর লাইন দাঁড়ায় থাকতে হয়, ডাক্তার তাদেরকে দেখবে না, আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে তাদেরকে প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এটার কোনো অর্থ হলো? প্রাইভেট হসপিটালে যেই ফিটা নির্ধারিত করা হয়েছে তাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে একজন রোগীর সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা খরচ হয়। তাহলে এই যদি বাংলাদেশের অবস্থান হয় তাহলে আমাদের জানেন যে এটা একটা সর্বোন্নত দেশ না। আমাদের 7.5 কোটি দিনমজুর আছে এবং এর থেকে শ্রমিক, দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত এবং এখন মধ্যবিত্ত নেই বললেই চলে, কারণ মানুষের অবস্থান এতটাই শোচনীয়। তাদের এক মাসের ভাড়া দেওয়া বা খাবার দেওয়াটা খুবই করুণ অবস্থান। আর বাংলাদেশের অবস্থান এরকম হয়ে গেছে, যাদের কাছে টাকা আছে আছে, আর যাদের কাছে নেই নেই, এটা বরাবরই আমরা বলে আসছি। আর স্বাস্থ্যমন্ত্রী সবচাইতে বেশি অপদার্থ আমি মনে করি, সে একদম দায়িত্ববান লোক হয়ে সবচাইতে বেশি দায়িত্বহীনতার পরিচয় সে দিয়েছে। কিন্তু কেন তাকে বহিষ্কার করা হয় না বা কেনই বা সে পদত্যাগ করে না, এটা কার কোন স্বার্থ রয়েছে এটা কিন্তু আমরা জানি না। আপনারা জানেন এই স্বাস্থ্যমন্ত্রী যখন করোনা সংকট বাংলাদেশে আসলো সে এত বড় বড় কথা বলেছে, শুধু সেই না, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দলের প্রতিটা মন্ত্রীর মুখ দিয়ে এত বাজে বাজে কথা, এত চাপাবাজি বের হয়। তারা শুধুমাত্র জবাবদিহিতা না থাকার কারণে তারা বাংলাদেশের মানুষকে বোকা ভাবে এবং যাচ্ছে তাই ভাবে। জবাবদিহিতা না থাকার কারণে মানুষ ভয়ে কিছু বলতে পারে না, শুধুমাত্র ফেসবুক আমাদের মতো কথা বলতে পারে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ এক শ্রেণী না খেয়ে মারা যাবে, আরেক শ্রেণী খেতে পারবেই না, এরকম একটা অবস্থান। সংসদে একটা বিগ বাজেট হয়েছে, আপনারা জানেন যে এবারে বাজেটের জন্য করোনা সংকটেও বাজেট তারা প্রকাশ করেছে, কিন্তু এই বাজেটে স্বাস্থ্যমন্ত্রী তার একবারও সে বলে নাই যে করোনা আদৌ পর্যন্ত কেন সে নিয়ন্ত্রণ করতে পারছে না বা আদৌ কেন নিয়ন্ত্রিত হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্য ডিপার্টমেন্টের যারা বর্তমানে করোনায় আছে বাংলাদেশের ঢাকার বিভিন্ন জায়গা থেকে, তারা বাধ্য হয়ে ঢাকায় আসে। আপনারা কেউ যদি যেখানে করোনা টেস্ট করা হয় ওখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে কতটা বাজে পজিশন তাদের অবস্থান। ঢাকার বাহির থেকে যারা আসে তারা সীমিত টাকা নিয়ে আসে, বাট সীমিত টাকা নিয়ে আসা সত্ত্বেও তাদের এত হয়রানি করা হয় এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে।
তাদের থাকার জায়গাটা তো এটা পড়েই, তাদের চিকিৎসার জায়গাটাও থাকে না, এরকম একটা পজিশন বর্তমান বাংলাদেশে। বর্তমান বাংলাদেশে যারা দায়িত্ববান, যারা ক্ষমতায় আছে, তারা শুধুমাত্র চাপাবাজি করে, তারা সাধারণ মানুষের পাশে নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। বাট বলার মতো কেউ নাই, কেউ বলতে পারছে না, বা বললেও তাদের গায়ে লাগে না। যদি এরকম ধারা অব্যাহত থাকে তাহলে একটা সময় বাংলাদেশে আর মানুষ, যে সাধারণ মানুষ, তারা ভালোভাবে বাঁচতে পারবে না, সেটা আমি মনে করি। আর আরেকটা বিষয়, প্রাইভেট হসপিটালগুলি পাঠায়। আপনারা জানেন যে প্রাইভেট হসপিটালগুলি সবচেয়ে বেশি বাটপাড়ি করছে এবার যদি বলা হয়। কারণ হচ্ছে, আপনারা সবসময় জানেন বাংলাদেশের স্বাস্থ্য যে ডিপার্টমেন্ট, এটা সবসময় চুরি ডা মানে চুরি চিটারি বাটপাড়ি সব এই স্বাস্থ্য ডিপার্টমেন্টে ছিল। তারপরেও এই প্রাইভেট হসপিটালগুলি বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা কামাইছে। আপনি একটা নর্মাল চিকিৎসার জন্য গেলেও তারা ব্লাড টেস্ট দেয়, ইউরিন টেস্ট দেয়, বিভিন্ন টেস্টে হাজার হাজার টাকা যায়। অথচ প্রাইভেট হসপিটালগুলির মধ্যেই করোনা বাধ্যতামূলক দেয় নেই, কিন্তু যেই ফি সরকারিভাবে নেওয়া হয় এই সরকারি হাসপাতালের যে ডক্টররা, তারা বাধ্যতামূলকভাবে তাদেরকে প্রাইভেট হাসপাতালে পাঠায় দেয়। তাহলে একটা চিন্তা করেন, যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের টোটালি অ্যাবিলিটি নাই, যারা এখন বর্তমানে বেকার অবস্থায় আছে, তাদের যদি পরিবারের কারো করোনা সংকট দেখা দেয় তাহলে কি তাদের কি পসিবল যে প্রাইভেট হসপিটাল থেকে চিকিৎসা নেওয়া? এটা যদি স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে স্বাস্থ্যমন্ত্রীকে বললেন, সে বলবে তার অবস্থান খুবই বেটার, সে খুবই তার স্বাস্থ্য ডিপার্টমেন্টে কোনো সমস্যা হয় নাই, কারণ সে সারাদিন তো ঘুমায় থাকে, সে তো বাংলাদেশের অবস্থান দেখে না, দেখলো চোখ বুঝে থাকে। বর্তমান মন্ত্রীরা এরকম একটা পজিশনে, তাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাদের মুখের চাপা দিয়ে সব থামায় দেয়, তাদের আর কিছু থাকুক আর না থাকুক তাদের চাপাবাজিটা আছে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 7.5 কোটি দিনমজুরের মধ্যে রয়েছে শ্রমিকরা, এরপরে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বাংলাদেশে আর 1.2 কোটি মতো প্রবাসী আছে। তাহলে আপনার 16 কোটি মানুষের মধ্যে বর্তমানে আপনার 14 কোটি মানুষের অবস্থান খুবই ভয়াবহ অবস্থান, একদম। এটা সত্যি কথা বলতে, আপনার দেখেন গার্মেন্টসের শ্রমিক ভাই বোনদের শ্রমের মধ্য দিয়ে গার্মেন্টস মালিকরা হাজার হাজার কোটি টাকা কামাইছে, কিন্তু বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের জন্য গভর্নমেন্ট যে বাজেটটা দিয়েছে, এই বাজেটটা দেওয়া সত্ত্বেও আস্তে আস্তে গার্মেন্টস শ্রমিকদের এত কষ্ট করে, গার্মেন্টস শ্রমিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজে আসতে বাধ্য হয়েছে, অথচ গার্মেন্টস শ্রমিকদের আস্তে আস্তে বেতন দেওয়া বন্ধ করলো, এরপরে ছাঁটাই করা শুরু করলো। এখন গার্মেন্টসদের অবস্থা, গার্মেন্টস শ্রমিকদের অবস্থা খুবই 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 মানে খারাপ অবস্থান, এবং যারা দিনমজুর, দিন আনে দিন খায়, তাদের অবস্থানটাও খারাপ। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আরও এই যে আপনার এই করোনা পরিস্থিতিতেও চাঁদাবাজদের চাঁদাবাজি শেষ হয় নাই, এখনও পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি শুরু করেছে। আপনারা খবর নিয়ে দেখবেন, এখনও আপনার যে অটোরিকশাগুলি, অটোরিকশা থেকে এখনও 1,000 টাকা করে চাঁদা নেয়। তাহলে প্রশাসন করে কি? আপনার যারা জনপ্রতিনিধিরা তারা করে কি? এই বর্তমানে এরকম একটা পরিস্থিতি, যদি এখন যদি প্রশাসন অথবা উপর মহলের লোক যদি সাধারণ মানুষের পক্ষে না দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষ কোথায় গেলে শান্তি পাবে আপনারা বলতে পারবেন? আমি গতকালকে আপনার দক্ষিণকানে গেলাম, ওখানে একজন অটোরিকশাওয়ালাকে জিজ্ঞেস করছি, অটোরিকশা বলছে, ম্যাম আমার অন্তত আমার টাকাটা উঠুক আর না উঠুক তাদেরকে 1,000 টাকার একটা স্লিপ দেয়, এটা আমাকে দিতে হয়, না হলে এখানকার আনসাররা তাদের রিক্সা নিয়ে যায়, তাদের সিট খুলে নিয়ে যায়, তাদেরকে রাস্তায় নামতে দেয় না। তাহলে প্রতিটি জায়গায় যদি এরকম চাঁদাবাজি হয়ে থাকে, তাহলে এখন বর্তমান বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষরা কীভাবে দিবে আপনি বলেন? তাদের দেওয়ার কোনো অ্যাবিলিটি ধরতে গেলে নাই, কিন্তু এটা প্রশাসনও দেখে না এবং জনপ্রতিনিধি যারা আছে তারাও দেখে না। বরঞ্চ জনপ্রতিনিধির কাছে যদি জিজ্ঞেস করা হয় তারা এরকম ভান করে যে তারা কিভাবে মানে ভাজা মাছ উল্টায় খেতে হয় সেটাই জানে না। তারা সবচেয়ে বেশি আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষদের উপরে টর্চার করছে। এখন আরেকটা জিনিস যেটা হয়েছে, আপনার দ্রব্যমূল্য, যেটা আপনারা দেখেন যে বর্তমান দ্রব্যমূল্যের অবস্থানও আপনারা টিভিতে যদি দেখানো হয়, সবাই বলে বাণিজ্যমন্ত্রী বা খাদ্যমন্ত্রী সবাই বলে দ্রব্যমূল্য ঠিক আছে, এত দ্রব্য আছে, সামনে ত্রাণের কোনো অবস্থা সমস্যা হবে না, বন্যা হলে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। আপনারা জানেন না বন্যা পরিস্থিতিতে মানুষ এখন না খেয়ে আছে, ত্রাণের জন্য ওইখানকার জনপ্রতিনিধিরা চুক্তিও দিতে যায় না। বর্তমান যেসব এলাকায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থান, ওইখানে বন্যা পরিস্থিতিতে মানুষ না খেয়ে আছে, তাদের বস্ত্র নাই, খাদ্য নেই, তাদের থাকার অবস্থান নেই,
অথচ ওইখানকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, উপজেলার চেয়ারম্যান বলেন, এমপি বলেন, কেউ তাদের দেখতেও যায় না। তাহলে এই যদি জনপ্রতিনিধিদের হয় তাহলে বাংলাদেশ যে সামনে খুবই খারাপ অবস্থানে যাবে এটার কোনো মানে অবকাশ নেই, বাংলাদেশ সামনে খুবই খারাপ অবস্থানে যাবে। কারণ আমরা ডিপেন্ডেন্ট, অলওয়েজ ডিপেন্ডেন্ট কাদের উপরে, জনপ্রতিনিধির উপরে এবং আমাদেরকে যে হ্যান্ডেল করে তাদের উপরে। কিন্তু তারা যদি আমাদেরকে এভাবে দেখে তাহলে আমাদের সাধারণ মানুষ বর্তমানে একেবারেই না খেয়ে থাকার অবস্থা। খাদ্যমন্ত্রী বলে পর্যাপ্ত খাদ্য আছে, দ্রব্যমূল্যের দাম বাড়বে না। এখন আপনি চাল কিনতে যান, কালকে যদি বলা হয় যে 2200 টাকা যে বস্তা, এখন কিন্তু এটা 2200 টাকা নাই, 2400 টাকা। 1900 টাকার যে বস্তা এটা 2200 টাকা, এবং 2200 টাকার বস্তা এখন 2500 টাকা, এরকম একটা অবস্থা, 2400-2500 টাকা। এবং আপনার কাঁচামরিচ কিনতে যান, লেবু কিনতে যান, যেই কোনো আপনার দ্রব্যমূল্য বা মুদির দোকানে যে কোনো কিছু কিনতে যান, কোনো কিছু